হাঁটাহাঁটি করলেও পায়ে ব্যথা হইতো, মাজা ব্যথা হইতো, কাজ করতে পারতো না, উঠতে বসতে সমস্যা হইতো। এক কথায় মা আমার মায়ের স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে। নমস্কার, আমার বাড়ি মিল্লা মুরাদনগর থানা, আমার নাম লিজিরানী, আমার বয়স 60। সমস্যা হয়েছে হাঁটুতে, পায়ের বাম পায়ের মুড়া মাজা, আমার 5-6 বছরের হাঁটুতে পায়ে কোমরে ব্যথা, পায়ের মুড়া। এই ব্যথার জন্য আমার কাজ করতে আমার সমস্যা হইতো, চলাফেরি করতে বাইরে ঘরে যাইতে একটু সমস্যা হইতো। আমার মা গত 5-6 বছর যাবত কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের মুড়ার ব্যথা ভুগতেছে। 4-5 বছর যাবত কোনো কাজ টাজ করতে পারতো না, আসা যাওয়ার সমস্যা হইতো, কোনো কাজ করতে পারতো না, কাজ করতে সমস্যা হইতো, কোনো কাজ করতে গেলে পায়ে ব্যথা, মাজা ব্যথা পড়তো, হাঁটাহাঁটি করলেও পায়ে ব্যথা পড়তো, মাজা ব্যথা হইতো, কোনো কাজ করতে পারতো না, উঠতে বসতে সমস্যা হইতো। এক কথায় মা আমার মায়ের স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে। এই সমস্যা নিয়ে মোটামুটি অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, 4-5 জায়গায়। ওই জায়গায় পুরোপুরি সুস্থ হয় না, এখানে আসার পরে এখন সুস্থ। ডাক্তার বলতো যে বয়স হয়েছে, এখন মোটামুটি এর চেয়ে ভালো হইব না, যতটুকু আছে এতটুকুই। আমার এখন মনে হইতো যে আমি কি মৃত্যুর আগে পর্যন্ত এইভাবে থাকবো, আমি কি কখনো কোনোদিন সুস্থ হবো না। যে সমস্যাগুলো বলতো, পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, বাইরে করে যাইতে সমস্যা, আর দেখানোর পরে আমরা ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে বলছে যে বয়স হয়েছে, এখন এর চেয়ে ভালো না হইতে পারে, যা আছে তা নিয়ে চলতে হবে। মা বলতো, ভালো ডাক্তারের কথা বলতো, তা আমরা খবর পাইছি, খবর শুনে এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে এখন সুস্থ। আমরা খবরটা পাচ্ছি ফেসবুকে, আমার পাশের গ্রামের ওনার কাছ থেকে খবর পাইয়া তারপর এখানে আসছি। ওনার কাছে খবর পাচ্ছি ফেসবুকে, দেখতে পেলাম একদিন যে ওনার মায়ের পায়ের সমস্যা, এখানে আসার পরে এখন সুস্থ, তা এই উদ্দেশ্যে আমরা এখানে আসলাম। হ্যাঁ, পরিচয় বলতে আমার পাশের গ্রামের, একসাথে চলাফেরা, এখন ওরা সুস্থ বর্তমানে, এখন তো মনে করো আছি, সুস্থই আছি, ভগবানের কৃপায় আমার এখন কোনো সমস্যা নেই। না, এখন সুস্থ। আগে যেরকম বলতো পায়ে ব্যথা, এই ব্যথা, বা অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, ব্যথার ওষুধ অনেক খাওয়ানো হয়েছে, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন পুরোপুরি সুস্থ, এখন বলে এখন পুরোপুরি সুস্থ, এখন বাড়িতে যেতেছে। আমার মায়ের মতো যাদের এরকম সমস্যা, তাদের সবাইকে বলবো এখানে এসে চিকিৎসা করার জন্য, এখানে চিকিৎসা উপকার। এখানকার সবাই নার্স যারা যারা আছে, যে পজিশন আছে, সবার ব্যবহার খুব ভালো, আত্মীয়তার মতো ব্যবহার, খুব ভালো লাগছে এখানে। সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবে, আমার মা যেন সারা জীবন সুস্থ থাকে, সবাই আশীর্বাদ করবেন। নমস্কার। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।